হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তাদের যে বিএড ইন স্পেশাল এডুকেশন কোর্স, সেই কোর্সে অ্যাডমিশনের নোটিশ আগে পাবলিশ করেছিল, এখন পাবলিশ করেছে মেরিট লিস্ট এবং কাউন্সেলিং নোটিশ। সেই মেরিট লিস্ট এবং কাউন্সেলিং নোটিশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমার পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। তোমাদের সামনে যে ছবিটি দেখছো, এখানে দেখো তোমাদের সব মেরিট লিস্ট দেওয়া আছে, নর্থ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোন, নর্থ বেঙ্গল জোন এবং সাউথ বেঙ্গল জোনের পাঁচটা এবং ছটা করে পার্ট করা আছে। দেখো মেরিট লিস্ট ফর ওভারঅল ক্যান্ডিডেটস, মেরিট লিস্ট ফর এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেটস, ওবিসি, ওবিসি বি, নর্থ বেঙ্গল জোনে এগুলো আছে। সাউথ বেঙ্গল জোন মেরিট লিস্ট ফর ওভারঅল ক্যান্ডিডেটস, মেরিট লিস্ট ফর এসসি, মেরিট লিস্ট ফর এসটি, ওবিসি, ওবিসি বি, পিএইচ। তো এই যে মেরিট লিস্টের পিকচারই দেখছো, এই যে মেরিট লিস্ট তোমরা চেক করতে পারবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের মেরিট লিস্ট চেক করে নিও। মেরিট লিস্ট চেক করার পরে তোমাদের কাজ হচ্ছে কাউন্সেলিং নোটিশ সম্পর্কে জানা। তো চলো কাউন্সেলিং নোটিশ সম্পর্কে আমরা জেনে নিই। এই যে তোমাদের সামনে নোটিশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাউন্সেলিং নোটিশ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিএড ইন স্পেশাল এডুকেশন অ্যাডমিশন কাউন্সেলিং নোটিশ। তো মেরিট লিস্ট চেক করার পরে তোমরা অবশ্যই কাউন্সেলিং নোটিশটি ভালো করে পড়ে নেবে, এর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আমি এখানে বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে তোমরা জিজ্ঞাসা করতে পারো। দেখো হেডলাইন দেওয়া আছে 12 তারিখের নোটিশ, এটি হেডলাইন দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন ফর কাউন্সেলিং অফ দ্য এলিস্টেড ক্যান্ডিডেটস র্যাঙ্ক ওয়াইজ ফর অ্যাডমিশন টু বি বিএড স্পেশাল এডুকেশন এমআরএইচআই ভিআই ওডিএল কোর্স সেশন 2018-2020। জেনারেল ইনস্ট্রাকশন, সাধারণ ইনস্ট্রাকশন নোটিশ এটি কাউন্সেলিংয়ের জন্য, তোমাদেরকে কী কী করতে হবে, কী কী করতে হবে না সেই সম্পর্কে। তো জেনে নিই চলো। ক্যান্ডিডেটস ওয়ান, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন কাউন্সেলিং অ্যাজ পার শিডিউল র্যাঙ্ক ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ গিভেন বিলো। ক্যান্ডিডেটকে সময়মতো কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে র্যাঙ্ক এবং ক্যাটাগরি ওয়াইজ, নিচে সেগুলো দেওয়া আছে। অ্যালটমেন্ট অফ ক্যান্ডিডেটস উইল বি মেড অন স্ট্রিক্টলি অন অর্ডার অফ দ্য মেরিট অ্যান্ড সাবজেক্ট ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য সিটস ইন দ্য রেসপেক্টিভ স্টাডি সেন্টার। স্টাডি সেন্টারের সিট অনুযায়ী এবং স্টাডি সেন্টারের সাবজেক্টের অ্যাভেলেবিলিটি অনুযায়ী এবং তাদের মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন করা হবে। দুই নম্বর পয়েন্টে বলছে, অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ব্রিং ইন ফলোয়িং ডকুমেন্টস। কাউন্সেলিংয়ের সময় ক্যান্ডিডেটকে নিজের ডকুমেন্টসগুলো এবং নিজের যা যা বলছে সেগুলো আনতে হবে। এ আছে এনি ফটো আইডেন্টিটি কার্ড, যে কোনো একটা ফটো আইডেন্টি কার্ড, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। বিএ বলছে কপি অফ ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ সাবমিটেড, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে তার যে ডাউনলোড কপি সেই কপিটা নিয়ে আসতে হবে। সি রেস 1000, রেস 500 ফর অ্যাডমিশন প্রসেসিং ফি অ্যান্ড রেস 500 ফর কনফার্মেশন অফ দ্য সিট অফ দ্য কাউন্সেলিং হুইচ ইজ পার্ট অফ কোর্স ফি। ইন ক্যাশ, ক্যাশে তোমাদেরকে 1000 টাকা আনতে হবে, যার মধ্যে 500 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি এবং 500 টাকা হচ্ছে অ্যাডমিশন প্রসেসিং ফি এবং 500 টাকা হচ্ছে তুমি যে সিটটা নিচ্ছ সেই সিটের কনফার্মেশন ফি। এই 1000 টাকা তোমাকে ক্যাশে আনতে হবে এবং সেটি কাউন্সেলিংয়ের সময় তোমাকে জমা করতে হবে। ব্যালেন্স অ্যামাউন্ট অফ কোর্স ফি অফ 39,500 টাকা, 39,500 অনলি, শ্যাল বি ডিপোজিট ইন ব্যাংক ড্রাফট ড্রন ইন ফেভার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট কলকাতা উইদিন 13th অক্টোবর। 30শে অক্টোবরের মধ্যে তোমাদেরকে 39,500 টাকা ড্রাফট জমা করতে হবে তোমাদের স্টাডি সেন্টারে, ঠিক আছে? তো এই যে 39,500 টাকা ড্রাফট তোমরা কোথায় করতে পারবে, তোমরা যে কোনো তোমাদের কাছের ব্যাংকে, যে কোনো ব্যাংক, সে এলাহাবাদ ব্যাংক হতে পারে, ইউবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, ইউকো ব্যাংক, যে কোনো ব্যাংক হতে পারে, সেই ব্যাংকে গিয়ে তোমরা ড্রাফট কাটতে পারবে। তোমরা ব্যাংকে গিয়ে বলবে আমি ড্রাফট কাটবো, বাকি প্রসেসটা ওরা বলে দেবে। এবং এই সেই ড্রাফটে অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নাম থাকা চাই এবং পেয়েবল অ্যাট কলকাতা থাকা চাই, এটা লেখা থাকা চাই। এবং অ্যাপ্লিক্যান্টস ক্যান্ডিডেটস নিজে হবে, অন্য কারোর নামে যেন না থাকে, ক্যান্ডিডেটসের নামে থাকবে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে ড্রাফট হবে এবং পেয়েবল অ্যাট কলকাতা, এগুলো যেন লেখা থাকে, মেনশন করা থাকে। মেনশন স্পেশালি মেনশন যেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফেভারে থাকে এবং পেয়েবল অ্যাট কলকাতা, এই দুটো তো মিস যেন নাই হয়, এ দুটো থাকতেই হবে। ক্যাশ ড্রাফট উইল বি রিসিভড অনলি আফটার ভেরিফিকেশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেচার অ্যান্ড অল সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য সিটস ইন দ্য ইভেন অফ দ্য নন অ্যাভেলেবিলিটি সিটস দ্য ড্রাফট উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাট দ্য ক্যান্ডিডেটস আর ক্যান্সেল দ্য ড্রাফট অ্যাট দ্য ওন কস্ট। ড্রাফট এবং ক্যাশ তখনই রিসিভ করা হবে যখন তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের সিট কনফার্ম হয়ে যাবে, তখনই এই ড্রাফট এবং ক্যাশ নেওয়া হবে। অল দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ফ্রম আদার দ্যান জেনারেল কাস্ট অ্যান্ড প্রুফ অফ ওয়েটেজ
ক্লেম লগ অফ দ্য ফটোকপিজ অফ দ্য সেম অফ দ্য সাবমিশন ফেলিওর অফ দ্য প্রসিডিং, মানে তোমার এই কাউন্সিলিংয়ের সময় সমস্ত ধরনের তোমার যা যা ইনপুট করেছিলে ফর্মে সেই ধরনের মার্কশিট, সার্টিফিকেট, ডিসিশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সেগুলো তোমার নিয়ে যেতে হবে। এবং যদি তুমি দেখাতে না পারো ভেরিফিকেশনের সময় তো তোমাদের ক্যান্ডিডেটের বাতিল করা হয়ে যেতে পারে। ইফ ক্যান্ডিডেট ইন ফেভার অফ হোম সিট হ্যাজ বিন কনফার্ম আফটার কাউন্সিলিং অ্যাগেন্স্ট পেমেন্ট অফ অ্যাজ এ ফেস টু ডিপোজিট দ্য ব্যালেন্স অ্যামাউন্ট উইদিন 30th October 2018, দ্য অ্যালোটেড সিট উইল বি উইথড্রন ইট উইল বি অফার্ড টু দ্য নেক্সট ক্যান্ডিডেট অফ দ্য মেরিট লিস্ট অ্যাট সো অন। মানে হচ্ছে তোমরা 1000 টাকা দিয়ে বুক করে আসলে সিট এবং বাকি যে 39,500 টাকা সেটা তোমরা 30th October মধ্যে দিতে পারলে না, তখন তোমাদের সিটটা ক্যান্সেল করে নেওয়া হবে এবং সেটা পরবর্তীতে তোমাদের নিচে যারা মেরিট লিস্টে থাকবে তাদেরকে দেওয়া হবে। ক্যান্ড উইল হ্যাভ টু রিপোর্ট দ্য ভেনু কাউন্সিলিং স্কুল অফ এডুকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিএফ 162 Sector 1 সল্ট লেক সিটি কলকাতা 7,64। মানে ক্যান্ডিডেটতে এই ক্যান্ডিডেটদেরকে এই কাউন্সিলিং ভেনুতে আসতে হবে, স্কুল অফ এডুকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিএফ 162 Sector 1 সল্ট লেক সিটি কলকাতা 7,64। ল্যান্ডমার্ক হচ্ছে আজাদ হিন্দ ধাবা অপোজিট সুবর্ণ ভবন, এখানে তোমাদেরকে আসতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে অন স্যাটারডে 20th October, মানে 20 অক্টোবরে তোমাদেরকে আসতে হবে 10 AM শার্প ফর অ্যাপ্লিকেন্ট সাউথ জোন। যারা সাউথ জোনে অ্যাপ্লাই করেছো তাদেরকে 10টার দিকে আসতে হবে এবং 3 PM ফর দ্য অ্যাপ্লিকেন্টস অফ দ্য নর্থ জোন, এবং 3টার সময় নর্থ জোনে যারা অ্যাপ্লাই করেছো তাদেরকে আসতে হবে। নাম্বার 4, এনি ডিসপেন্সি অ্যানোমালি নোটেড ইন দ্য প্রফেশনাল মেরিট লিস্ট মে বি ব্রট টু দ্য নোটিস ইন দ্য ইউনিভার্সিটি উইদিন 18th October 2018 বাই ইমেল NSU BESCDC ইমেল schooledu@wbnsu.only। যদি তুমি মেরিট লিস্টে তোমাদের নাম থাকে কিংবা নাম না থাকে কিংবা মনে হয় যে মেরিট লিস্টটা ভুল আছে, তোমরা সেটা ইমেল মারফত ইউনিভার্সিটিকে জানাতে পারো 18 অক্টোবরের মধ্যে। তো ইমেল আইডি দুটো দেওয়া আছে, একটু দেখে নাও। নো TA and DA উইল বি পেড বাই NSU ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সিলিং। কাউন্সিলিংয়ের জন্য কোনো TA এবং DA দেওয়া হবে না, TA মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, DA সঠিক জানি তবে হবে কিছু একটা, TA and DA কিছুই দেওয়া হবে না, ডিয়ানিস অ্যালাউন্স এরকম কিছু একটা আছে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাটেন্ডিং ফ্রম এনি টেক ইউনিভার্সিটি ক্যান নট বি সার্টেন অ্যাট দিস এফেক্ট UGC গাইডলাইন্স টু বি স্ট্রিক্টলি আধার টু। অ্যাকাডেমিক স্কলারশিপে যদি কোনো ফেক ইউনিভার্সিটি থেকে হয় তাহলে তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা হবে না, এটাই বলতে চাইছি। এটা ফার্স্ট পেজ গেল, এবার সেকেন্ড পেজ এই দেখো। এবার কাকে কোন সময় অ্যাপোর্ট করতে হবে, কাউন্সিলিং শিডিউল ফর অ্যাডমিশন অফ বিএড স্পেশাল এডুকেশন MR HI VI ODL কোর্স সেশন 2018-2020। সাউথ জোনের ক্যান্ডিডেটের জন্য প্রথমে দেওয়া আছে, দেখো 10টা থেকে 11টার মধ্যে যারা আসবে তারা হচ্ছে PH ST SC, এটা সাউথ বেঙ্গল জোনের 10টা থেকে 11টার মধ্যে, ঠিক আছে। এবং 11টা থেকে 12টার মধ্যে আসবে OBC এবং OBC B সাউথ বেঙ্গল জোনের। তোমাদেরকে 10টার সময় রিপোর্ট করতে হবে এবং কাউন্সিলিং এই টাইমের মধ্যে হবে এবং 12টা থেকে 2টার মধ্যে জেনারেল ক্যাটাগরির সাউথ বেঙ্গল জোনের হবে। এবার বাকিটা হচ্ছে নর্থ বেঙ্গল জোনের 3টা থেকে 4টে PH ST SC OBC A OBC B এগুলো হবে এবং 4 PM থেকে 5 PM জেনারেল ক্যাটাগরি হবে। আচ্ছা দেখো কোন স্টাডি সেন্টারে কটা সিট দেওয়া আছে সেটা এখানে লেখা আছে এবং কোন সাবজেক্ট আছে। টোটাল সাউথ বেঙ্গল জোনে 400টা সিট আছে। দেখো বিকাশায়ন এখানে মেন্টাল লিটারেশন স্পেশালাইজেশন হবে, প্রদীপ সেন্টার অস্টিন ম্যানেজমেন্ট এটা মেন্টাল লিটারেশন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস দিব্যজ্ঞান এখানে মেন্টাল লিটারেশন হবে, শেল্টার এখানে মেন্টাল লিটারেশন, সোসাইটি ফর মেন্টাল হেলথ কেয়ার এখানে মেন্টাল লিটারেশন, বিবেকানন্দ লক্ষ্মীসকনিকেতন লোকশিক্ষা নিকেতন বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন মেন্টাল লিটারেশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এখানে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হবে, আলী ইয়াবার যুগ জাং ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পিচ অ্যান্ড হেয়ারিং ডিসএবিলিটিস এখানে হেয়ারিং ইম্পেয়ারমেন্টে হবে, মিদনাপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন এখানে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, NSU স্টাডি সেন্টার কল্যাণ এখানে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট। এগুলো চলে হয়ে গেল 400টা সিট। এবার হচ্ছে নর্থ বেঙ্গল জোন, নর্থ বেঙ্গল জোনে একটা স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটি, এখানে 60টা সেন্টার আছে, এখানে তোমার মেন্টাল লিটারেশন এবং হেয়ারিং এম্পেয়ারমেন্টের ওপর 30টা করে 30টা করে 60টা সিট আছে। তো টোটাল সিট হচ্ছে তোমার সাউথ বেঙ্গল জোনে 400 এবং নর্থ বেঙ্গল জোনে 60টা, টোটাল 460টা সিট। এই হচ্ছে পুরো নোটিশ। তো এই যে নোটিশটি তোমরা দেখলে এই নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও মেরিট লিস্ট চেক করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও সমস্ত ধরনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো।
তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবে। এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও কোন কোন ধরনের টপিকের উপর ভিডিও চাও সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।